আরে আমি আইছি তো, আমার শুনে আমি নেই, এমন করেন না। কিছু একটা এমনি করলেই আমার কোনো বেতন নেই, রাত এক ফোঁটা ঘুমাইতাম পারি না। দীপা সূত্র তুমি ক্লাসে পড়ো? আমি বাচ্চারা লাগে, তুই হচ্ছে বাচ্চাটা পড়াশোনা করছিস। হ্যালো এভরিওয়ান, তো আশা করি সবাই ভালো আছো। তো আজকে ছোট্ট একটা ইনফরমেশনের ভিত্তিতে আমি বর্তমানে আইসি মেলাঘরে। তো তোমাদের সবার সঙ্গে একটা ছোট বোনের পরিচয় করাই দিব, পুরো বিষয়টা তোমরা এই ভিডিওটার মাধ্যমে জানতে পারবা। তো এখন আমি বোনটার বাড়িতে যাবো, আমিও চিনি না, খবর পাই আইলাম, সঙ্গে থাকো, পুরো বিষয়টা জানতে পারবা। আমার লোকেশনটা দেওয়া হয়েছে যে মেলাঘর জগন্নাথ মন্দিরটা আছে, যেখানে রথের মেলা হয়, ঠিক এটার সামনে রাইট সাইডে একটা গলি গেছে। তো আমি যদিও জানি না এই গলিটা কিনা, এটা তো গলি না রে, এটা তো বাড়ি এনে। দাদা এখানে রীনা রীনা দে সূত্রধর নামে কারোর চেনেন নি? রীনা দে সূত্রধর? না না, ওই স্কুলে মিড ডে মিলের ইয়ে করে রীনা, ও না না ইংলিশ মিডিয়ামে না করে। ও হো, আচ্ছা তাহলে বাড়িটা কোনখানে? ওই নিচে, এমনি যাইতে এমনি ঘুরিয়া। ওরে বাবারে, সাইস অনুপম রে, ব্রেক না থাকলে নামিস না। এইবার এটা মনে হয় রে, হইতে পারে রে। হ্যাঁ হ্যাঁ, ওই মিড ডে মিলের ইয়ে করে আরো সোজা দিব না। এই রে একটা কর, ওই তো তাই নিয়ে মনে হয়। আপনার নাম নেই রীনা দে সূত্রধর? ও স্যার কই না, আমি আপনার ছেলের সমান। এই যে সুস্মিতা মজুমদার চিনেন নি? ও আরে স্যার কোন কে রে, আহা আরে আরে স্যার কই না, ইয়া আমার ওই সুস্মিতা মজুমদারে আমার সঙ্গে যোগাযোগ করছিল আর কি। তো আমি তো হেরে জানাইছি না, এটা ফোন করছি নম্বরে, এইটা ফোন করে কয় তো। না না মাসিমণি কিছু করতে হইতো না, না 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 এমন কিছু লাগতো না। আরে আহা, আরে আমি আইছি তো, মাসিমণি আমি নেই, এমন করেন না। যদি ওখানে যদি ইডি করেন তাহলে কিন্তু জামুক, আমি আইছি আপনারে হাসি খুশি করাইতে, যতটুকু হয় করুম, এই রকম করেন না। তোমার ছবিটা দিছিল, তোমার নাম জানি কি? হ্যাঁ কোন ক্লাসে পড়ো? ক্লাস সিক্সে পড়ে। সো অ্যাকচুয়ালি সুস্মিতা মজুমদার আমার সঙ্গে যোগাযোগ করছে আর কি, তো আপনাদের কথাটা কইল আর কি। তো হ্যাঁ নাকি পড়াশোনায় খুব ভালো কইল, তো আপনার অনেক সমস্যা, ও তো মনে হয় আপনাদের অনেক সাহায্য করে যতটুকু পারে। সুস্মিতা মজুমদারে হ্যাঁ 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 খাওয়ান টাওয়ানের ব্যাপারও অনেক কিছু, হ্যাঁ আমার কইল টুকিটাকি কাজ করি, অনেক কিছু হেল্প করে আমার। বাচ্চারা হলে খুব কষ্ট, বাচ্চাটার বাবা তো আজকে এক বছর কই মান জানে, দুই তিন মাস হয়েছে মারা গেছে, কার্তিক মাসে মারা গেছে। খুব কষ্ট হইতাছে হলে বাচ্চাটা, পড়ার টাকাটা চালাই কিছু খাওয়াইতাম পারি না, আর খাওয়াইতে গেলে ফরাইতাম পারি না। স্কুলের ছাত্রও খুব বিধান করতেছে যে হ্যাঁ একটু গাইড দাও, আমি গাইডই দিতাম পারতেছে না। হ্যাঁ তো মনে একটা টিউশন আছে না কার কাছে নাকি পরে শুনলাম? হ্যাঁ ওই দীপুপালের মেয়ের কাছে পরে, ও কোনো সময় পারলে যদি জোগাড় করতাম পারি তাহলে টাকা দেই, আর আমাদের কমই নেয়, আর যেসব জোগাড় না করতাম পারি দিতাম পারি না, তখন কিছু কয় না, কয় আন্টি থাক দোন লাগতো না। আর ধরালে যে প্রেশারে আগে কাজ টাজ করে কোনো রকম চলতাম, অনেক প্রেশারে দুই বেলা দুইটা ট্যাবলেট খাইতাছি প্রেশারে, আরও তো যাবতীয় ওষুধ আসই, মানে প্রেশারের ট্যাবলেট দুই বেলা খাইতাছি। তারপরে বিশালগড় যে একটা কন্যা যোজনার ভাতার লাগা, এটাও কাগজপত্র জমা দিছি, তারা ভেরিফিকেশন করে গেছে, কিন্তু অনেক ছয় মাসের মতন হয়ে গেছে ভেরিফিকেশন করে গেছে, কইছে আমি যে বিশালগড় যাইয়া কম্পিউটারে দেখছি হ্যাঁ নাম আছে, হ্যাঁ বাবুর নাম আছে, দীপা সূত্রধর, দিলীপ সূত্রধর আছে, কোফাইলাম টালাম,
এটা যদি পাইতাম তবু একটা মোটামুটি পড়ার টাকা দামি কোনো তখন খাবার করতাম আর কি। তো আপনার স্কুলের যে এটা এটাতে কি কন্ট্রাকচুয়ালি কইলো আমি শুনলাম নাকি এটা এটা কি মানে আপনি রেগুলার কি টাকা পান না? না 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 কোনো সময় রেগুলার টাকা দেয় না, প্রতি মাসে কোনো দিনও টাকা দেয় না, দুই তিন মাস গেলে দুই মাসের বেতন ঢুকবো। তো তখন তো ঘরে চাল টাল বা এটা এটা আনন্দ লাগে না, তো পড়ার টাকাটা লই আমার খুব কষ্ট হয়ে যায় আর কি। না আচ্ছা, তো আমি সুস্মিতা আয়োগ আইলে তারপরে আমি বাকিটা না আমি কিছু লাগতো না, কোনো দাম জম লাগতো না। আরে না না তৈলে যাম গা, হ্যাঁ এবার না না কিছু বাইর করেন না, ওই তো বোন জায়গা আছে না, কিচ্ছু লাগতো না। আরে না কিচ্ছু কিচ্ছু লাগতো না, কিচ্ছু লাগতো না। তারা কি প্রতিবাসী? প্রতিবাসী। আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি কোনটা? তো বাড়া থাকি আমরা বাড়ির সামনে। ও আপনিও বাড়া থাকেন? আহ মাসি বাড়ি কোনটা? আমরা তো এসে সবগুলো বাড়া। জামাই মেরা যা দিন গেছে সেদিনই অবস্থা খারাপ। আচ্ছা, তো দিদির নাম হচ্ছে সুস্মিতা মজুমদার। দিদি বেসিক্যালি আমাকে মেসেজ করছিল আর কি। এই দিদি এই আপনার পরিচয় দিছে। বোনার মাসি এখানে থাকে, আর এই যে দেখো তার ঘরের পরিস্থিতি। এই যে এটা হলো রান্নাঘর। আমার বাচ্চারা একটু পড়াশোনা করলে আমি সবচেয়ে বেশি ঠাকুরের সুখী মানে আর কি। খাওয়ান খরচটা আমি টুকি থাকি কইরা না কোনো মিড ডে মিল দিয়ে কি আমরা এমনি চলে নি। মিড ডে মিলতে খাইয়াই আবার আবার নিও যদি দিয়ে কোনো রকম। আর মিড ডে মিলেন তো বুঝো নই, খাওয়ানটা একবার খাইলে যে দ্বিতীয়বার আর খাইতে ইচ্ছা করে, তারপরও মামিয়ে খাইতেছে তারপরও মামিয়ে খাইতেছে। আমাদের এই দুনিয়া ভগবান ছাড়া আর কেউ নাই, অনেক বাচ্চা আর আমি করতেছি না কিছু। পড়াইতাম পড়াইতাম একটু সাহায্য করলে আমি হয়তো একটু বাচ্চাদের পড়াইতাম, এটাই চাই আর কিছু চাই না। ও কিন্তু পড়ার মধ্যে খুবই ভালো, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট নাকি দিদির। আমি শুনলাম তাইনের স্বামী মারা যাওয়ার পরে তারা দুজন একদম পুরো ধরতে গেলে অসহায় আর কি। তো আশা করি পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারছো তারা দুজন কতটুকু অসহায়। অ্যাকচুয়াল পৃথিবীতে তাদের কেউ নাই। তো মাসি মনের একটাই দাবি, কিছু করতে পারি আর না পারি যেন ছোটো বোনটার লিগে পড়াশোনার ক্ষেত্রে কিছু একটা হেল্প করতে পারি, কারণ ওরে নিয়ে আর পারতেছে না। তো আমি সবার কাছে একটাই রিকোয়েস্ট করতেছি, মেলা ঘরে যারা লোকাল আছো বা যারা সামাজিক কাজের সঙ্গে যুক্ত, প্লিজ তোমরা সবাই ওনার পাশে গিয়ে একটু দাঁড়াও। তাইনের বাড়ি হইতেছে মেলা ঘর জগন্নাথ রোড, তাইনের নাম হচ্ছে রীনা দে সূত্রধর। আর পাশাপাশি এখানকার যে লোকাল টিউশন সেন্টার আছে বা যারা স্টুডেন্টরে এডুকেশন প্রোভাইড করো, প্লিজ ওই ছোটো বোনটারে একটু দেখো। আর মেলাগর ইংলিশ মিডিয়াম স্কুলের যে শিক্ষক শিক্ষিকারা আছো, আমি জানি এখানে আমার কেউ না কেউ হয়তো দেখে, প্লিজ তাদের একটু যতটুকু হয় তাদেরকে হেল্প করো। আর তাদেরকে আমি একটা কথা দিয়েছি যে আমি 15-16 জনের মাথায় আমি আবার যাইতেছি, কোনো না কোনো একটা খুশির কিছু বার্তা নিয়ে যাইতেছি। তো আমি চাই আমরা সবাই মিললা মানে আমার যারা অডিয়েন্স আছো বা আমার যারা দেখো, প্রত্যেকবারে আমি যা কিছু করি তোমাদের সহযোগিতার মাধ্যমে আমি করতে পারি। আমি একা তো কিছু করতে পারতাম না, কারণ আমার সেরকম কিছু নাই আর নাও আমি তেমন একটা জায়গা নিয়ে দাঁড়াই আছি যে হ্যাঁ আমি সব কিছু পারুম। তো তোমাদের হাত আমার উপর থাকলে আমি জিনিসটা করতে পারুম। তো চলো আমরা সবাই মিললে ওনার ভাঙা রান্নাঘরটা ঠিক করাই দিই, আর ছোটো বোনটার পড়াশোনার মধ্যে যতটুক হেল্প করতে পারি আমি চেষ্টা করুম। তো তোমরা যে যতটুক পারো
তাদেরকে একটু হেল্প করো। আমার কমেন্ট বক্সে স্ক্যানার কোডটা দিয়ে দিচ্ছি। আরেকটা কথা কয়ে দিই, আমার এটা নর্মাল একটা সেভিংস অ্যাকাউন্ট। হ্যাঁ, যখন 150 মানুষ একসঙ্গে রেভিনিউ সেন্ড করে তো অ্যাকাউন্টটা জানি না কেন লক হয়ে যায় 2-3 ঘন্টার লিগে। তো আবার কিছুক্ষণ পরে আবার টাকা পাঠানো যায় আর কি। তো এরকম যদি হয় তোমরা 1-2 ঘন্টা পরে ট্রাই করো আবার রিসেন্ড করার লিগে রেভিনিউ। তো যে যতটুকু পারো তোমরা পাশে আয়া দাঁড়াও, আমরা সবাই মিললা এই ছোট্ট মামের সংসারটা যেন একটু ভালো রাখতে পারে আর কি। তো তাই না, ওইখানকার লোকাল যত বলতে যারা পার্টির সঙ্গে জড়িত আছে অনেকের কাছে গেছে হেল্পের লিগা, তো সবাই ওনারা আশ্বাস দিছে যে কইরা দিব। তো এখন অবধি কিছু পাইতেছে না। তো আপনারাও সবাইরে কইতাছি, আমি জানি আমার ভিডিও অনেকেই দেখে, এই ছোট্ট পরিবারটার পাশে একটু দাঁড়ান, আশা করি ভালো হইব। আর যদি না হয় তো না হয়, আমি তোমাদের সহযোগিতা নিয়ে যতটুকু হয় কইরা দিব। আর একটা বিষয়, তোমরা পার্সোনালি যদি ওনাদেরকে কিছু দিতে চাও, এবার হোক না করে খাবার দাবারের জিনিস বা মেয়েটার পড়াশোনার জন্য কিছু খাতা কলম বই যা কিছুই দিতে চাও, প্লিজ আমার একটু মেসেজ করো, যথাযথ আমার টিম যোগাযোগ করবো আর কালেক্ট করে তোমাদের থেকে ওই জিনিসগুলো তাদের কাছে পৌঁছায় দিব। আর বিশেষ করে আমি যারা বিজনেসম্যান আছেন বা ব্যবসার সঙ্গে জড়িত, প্লিজ আপনাদের কাছে অনুরোধ করতেছি যা কিছুই হোক ওনাদেরকে একটু হেল্প করুন। আমরা খুব তাড়াতাড়ি এই ছোট্ট অসহায় পরিবারটাকে একটা হাসিখুশিভাবে রূপান্তর দিতে যাইতেছি, আশা করি ফুলফিল হইব। আমরা সবাই ওনাদের পাশে থাকুম, আর যা কিছুই হয় তোমরা আমার মাধ্যমে দেখতে পারবা। তো 15-16 দিনের মাথায় আবার যাইতেছি। কোনো কিছুই তো না, আমি আসতো, আপনি টেনশন নেন না। আচ্ছা, তুই একটু চাও খাওয়া।